الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحبك يا حبيب الله আসসালাতু ওয়াসসালাম আলাইকা ইয়া নবি আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ দুরের কাছের সকল দর্শক শ্রোতাকে জানাই অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত আমাদের এই চ্যানেলের দর্শক শ্রোতা ইনশাআল্লাহুল करीম আজকে অনুষ্ঠানে হামদে বারে taala নাত-এ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া শ্রবণ করব সাথে আজকে অনুষ্ঠানে একটি বিষয়ে আমরা আলোচনাও শুনবো ইনশাআল্লাহুল করিম আপনাদের কলকেও আমরা সাথে রাখার চেষ্টা করব অনুষ্ঠানের শুরুতে আসুন আমরা শরীফের একটি ফজিলাত সম্পর্কে ইনশাআল্লাউল করিম জানবো তারপরে আমরা কালামুল্লাহ শরীফের তেলোয়াতের মাধ্যমে আজকের অনুষ্ঠান ইনশাআল্লাহুল করিম শ্রবণ করব ইমাম জালাউদ্দিন সৈয়তি রহমাতুল্লাহ তালা ইলেই ওনার কিতাব আল আলহাবিল ফতোয়া আলী সৈয়তি এর দ্বিতীয় খণ্ডের আটচল্লিশ নাম্বার ফিস্টার মধ্যে বর্ণনা করেন ইসলামের চতুর্থ নাম্বার খলিফা হজরতে আলী আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ পাক জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন যার ফল আফলের চেয়ে বড় এবং আনারের চেয়েও ছোট। মাখনের চেয়ে নরম এবং মধুর চেয়েও মিষ্টি এবং মেস্কের চেয়েও অধিক সুগন্ধিময় এই বৃক্ষের শাখাসমূহ মণিমুক্তার কাণ্ড স্বর্ণের পাতা মূল্যবান পাথরের এই বৃক্ষের ফল আল্লাহ তাবারকাত একমাত্র তাদেরকে আহার করাবেন যারা দুনিয়াতে রসুলের তালা সাল্লি বা প্রতি অধিক পরিমাণে দুরুশরী পাঠ করেছে হ্যান আল্লাহ আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা ইনশাআল্লাহুল করিম আমরা আমাদের প্রিয় নবী সাল্লাহ আলহিহিহিহিহিহি ওয়াসাল্লামের প্রতি সদা সর্বদা শরীফ পাঠ করতেই থাকবো আল্লাহ তাবারো তালা আমাদেরকে অধিক পরিমাণে দুরু শরীফ পাঠ করার তৌফিক দান করবো সাল্লো আল হাবিব সাল্লাহ মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ তাল আলিহিবাসাল্লাম আসন আমরা পবিত্র কালামুল্লাহ শরীফের তেলোয়াজ শ্রবণ করবো মনোযোগ সহকারে তারপর ইনশাআল্লাহ আমরা الحمد لله رب جي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إني آمنت بربكم فاسمعون. قيل ادخل الجنة قال يا ليت قومي يعلمون بما غفر لي ربي وجعلني من المكرمين وما أنزلنا على قومه من بعده من الحمد الحمدللہ پوتر قرآن الكریم کوئ آیات مبارک اور تلوات اللہ رب المین کے سنار دیئے توفک سن اللہ تعالیٰ جا در کے قرآن ال کریمر نیات شخر نیا جا در کے دیئے چھن پوچھت تارا যাতে প্রতিদিন কিছু না কিছু কোরআনুল করিমের তেলোয়াত করে ইশাল্লাহুল করিম কোরআনুল করিমের এর মাধ্যমে যে দিন শুরু হয় ওই দিন হবে আমাদের জন্য বড়ই মঙ্গলময় আল্লাহ তাবারকাত আমাদেরকে এই কোরআনের মোহাব্বত এই কোরআনুল করিমের চর্চা আল্লাহ আমাদেরকে নসিব করুক মহান আল্লাহ তাবারকায়লা আমাদেরকে এ কোরআনুল করিম সহ অসংখ্য অগুণিত নিয়ামত যে আল মিন আমাদেরকে দিয়েছেন সেই রব তাবারক তালার সক্রিয়া আদায় করব আমরা আহমদে তাআলার মাধ্যমে আসুন দর্শক শ্রোতা আমরা আল্লাহ তাবারক তাআলার প্রশংসা করব আমাদের এই জবানকে আল্লাহর প্রশংসার মাধ্যমে ইনশাল্লাহ আমরা তাজা রাখবো যে Salli ala Rasulina, Salli ala Muhammadin, Salli ala So, na, <Sulana> কালামের মাধ্যমে যে ফরিয়াদ আল্লাহ তাবারক তালার কাছে আজকের অনুষ্ঠানের শুরুতেই আমরা দোয়া করলাম আল্লাহ রবুল আলমিন আমাদের প্রত্যেক দোয়া আমাদের এমন আমাদের সকল দর্শক শ্রোতার হকে কবুল করুন সল্ল আল হাবিব সল আল্লাহ আলাম আলম হেমদ সাল আল্লাহ তালিহীবাসাল্লাম দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখা তরিকত আমির আহলে সুন্নত হজরতে আল্লা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার পাউদিরি দামাদ বারাকা তহমুল আলিয়ার বিশ্ববিখ্যাত কিতাব যার নাম হচ্ছে ফাইজানে সুন্নত এর পৃষ্ঠা নাম্বার তিনশত তেইশ এর মধ্যে একটি হাদিস মোবারক আর কিছু অংশ নিঃশাল করিম শুনব বর্ণনাকারী সাহাবি হচ্ছেন হজরতে আবু দরদার দিয়াল্লাহ আল্লাহ তালু বলেন নিশ্চয় জমিনের ভিত্তি ছিলেন যখন নবুয়াতের ধারাবাহিকতা শেষ হয় তখন আল্লাহ উম্মতে মোহাম্মাদি থেকে এক সম্প্রদায়কে তাদের স্থলাভিষিক্ত করেন যাদেরকে আবদাল বলা হয় মানে আল্লাহ পাখের বলি বন্ধু আব্দাল বলা হয় তারা শুধুমাত্র রোজা ও নামাজ তসবি ও তখদিসের আধিক্যের কারণে মানুষের মধ্যে উত্তম হয়নি বরং নিজেদের উত্তম চরিত্র পরহেজগারি তাকোয়া সততা ভালো নিয়ত সকল মানুষের চেয়ে নিজেদের বুকের নিরাপত্তা আল্লাহতালার সন্তুষ্টির জন্য নম্রতা ধৈর্য বিনয় ও সকল মুসলমানদের কল্যাণকামী হওয়ার কারণে উত্তম হয়েছেন পি এস লামিবাইরা আমাদের এই চ্যানেলের দর্শক শ্রো তাস্কির হেহেমত এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় আমরা রেখেছি আল্লাহ ওয়ালাদের উত্তম চরিত্র হাদিসে মোবারকার এর অনেক দীর্ঘ হাদিসে মোবারকের প্রাথমিক অংশই আমরা শুনলাম বাকি অংশ ইনশাল্লাহ এই অনুষ্ঠান আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব তো আজকে যে আলোচ্য বিষয় আল্লাহওয়ালাদের উত্তম চরিত্র এবং ওয়ালা যারা হয়ে থাকে তাদের উত্তম চরিত্র কেমন হয়ে থাকে হাদিসে পাকের প্রারম্ভিক আমরা শুনলাম ইনশাল্লাহ আমরা আলোচনায় শুনবো নাতে মোস্তফা সাল্লাহ তালা সাল্লাম শুনবো আপনাদের কলকেও আল্লাহ পাকে দিয়ে আমরা আমাদের অনুষ্ঠানে সামিল রাখার চেষ্টা করবো দর্শক আসুন আমরা আজকের যে আলোচ্য বিষয় এই বিষয়ে ইনশাল্লাহ কিছু আলোচনা শ্রবণ করি আলহামদুলিল্লাহ আলমিন জি আজকের উচ্চ বিষয় হচ্ছে আল্লাহ ওয়ালাদের চরিত্র আল্লাহ ওয়ালাদের চরিত্র বিষয়টা জানার পূর্বে আসলে আমাদের হিস্টোরি যে কীভাবে পর্যায়ক্রমে আজকে আমরা এই আল্লাহ ওয়ালাদের চরিত্র বা তাদের চরিত্র বা বৈশিষ্ট্যগুলো কী কীভাবে এটা এত সম্প্রসারিত হয়েছে কিসের মাধ্যমে হয়েছে এই বিষয়টা একটু জেনে নে আল্লাহ তালা পবিত্র কুরআনের মধ্যে ইস্যাত করেন বিসমিল্লা রহমানুর রহিম ওয়াঈদ ওয়াল রব্বুকালীন মালা ইকাতি ইনিজাফিল ফিল দি খালিফা যে হে হাবিব আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আপনার প্রতিপালক বলেছিল ফেরেশতাদের ইন নিজা ইলম ফিল্লা খলিফা যে আমি দুনিয়ায় প্রতিনিধি পাঠাচ্ছি প্রতিনিধি পাঠাতে চাচ্ছি তো তখন এই কথাগুলো যখন ফেরেশ তাদের আল্লাহ তালা বলেন তখন ফেরস্তারা জবাবে একটা কথা বলেছিল যে কল আজ আলু ফিহা মসিদি হা ওয়াসপি কুদ্দীমা আপনি কি ওই সম্প্রদায় বানাতে চাচ্ছেন যারা দুনিয়ায় গিয়ে হত্যা রাহাজানি মারামারি হানাহানি করবে তো পরবর্তীতে আল্লাহ তাহা আদম আলিয়াসাল্লামকে সৃষ্টি করলেন আদম আলিয়া সৃষ্টি করার তো প্রতিনিধি হিসাবে করে পৃথিবীতে পাঠানো এই যে প্রতিনিধিত্ব করা সেই বিষয়গুলো আসলে কি ছিল এক হচ্ছে আল্লাহ তালার দিকে মানুষকে আহ্বান করা আল্লাহ তালার পরিচয় মানুষকে জানিয়ে দেয়া যে স্রষ্টা হচ্ছে রকম স্রষ্টার পরিচয় হচ্ছে এরকম এবং স্রষ্টার প্রতি ইমান রাখা তোমাদের জন্য আবশ্যক এই হচ্ছে একটা চরিত্র একটা আখলাক মানুষের যে যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন যে রব আমাদেরকে রিজিক দিচ্ছেন আমাদের খাওয়াচ্ছেন সেই রবের প্রতি আমাদের বিশ্বাস রাখা যে প্রকৃতপক্ষে তিনি হচ্ছেন আমাদের সৃষ্টিকর্তা তিনি হচ্ছে আমাদের রব এই হচ্ছে একজন মমিনের প্রধান চরিত্র যে সত্যকে সত্য বলে মেনে নেওয়া পরবর্তীতে যে ফেরিস্তা বলেছিল যে আপনি ওই সম্প্রদায় বানাতে চাচ্ছেন যারা দুনিয়ায় গিয়ে হানাহানি করবে মারামারি করবে তো সেই বিষয়গুলো যে মানুষ যেন দুনিয়ায় এসে মারামারি হানাহানি না করে এই জন্য আল্লাহ তালা ফের বিভিন্ন রসুল পাঠিয়েছেন এবং কোরআনের আয়াত নাজিল করেছেন যেন মানুষ এই বিষয়গুলো থেকে বিরত থাকে আর সাবধান করতে গিয়ে আল্লাহ তালা বলেছেন বিসমিল্লা রহমানুর রহিম ইয়ু কুথিবাহুল কিসিল আলহরু বিল হর আহবুদ বিদা বিল উংসা যে মানুষ যেন দুনিয়ায় এসে ফেরস্তারা যে বলেছিল যে আপনি মানুষ সৃষ্টি করিয়েন না এরা দুনিয়ায় এসে হানাহানি করবে মারামারি করবে উত্তম চরিত্র বলে যে একটা বিষয় আছে তারা সেটা ধারণ করতে পারবে না লালন করতে পারবে না তো সেই বিষয়গুলোর প্রতি যেন মানুষ ধাবিত না হয় আল্লাহ তালা সতর্ক করেছেন এমন মানুষের উপর ফরস করে দিয়েছেন হে ইমানদারগন্ধ তোমাদের উপর কিসাস আমি ফরস করে দিলাম কি পাতলা হত্যার ক্ষেত্রে তো তোমরা দুনিয়া এসে মারামারি করবে হানাহানি করবে একে অন্যকে হত্যা করবে এটা চলবে না যদি এরকমটা করো কী হবে বিল বিলফরে তোমরা যদি কেউ কোনো আজাদ স্বাধীন মুক্তকে হত্যা করো তাহলে আর বিনিময়ে একজন স্বাধীন ব্যক্তিকে হত্যা করা হবে যদি কোনো তোমরা মহিলাকে হত্যা করো তাহলে এর বিনিময়ে কোনো মহিলাকে হত্যা করা হবে কোনো গোলামকে হত্যা করলে এর বিনিময়ে গোলামকে হত্যা করা হবে আল্লাহ তালা সতর্ক করছেন এমনকি আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে এও বলেছেন মিন আজলিদ আলিক যখন কাবিল হাবিলকে হত্যা করে তো হত্যা করার পর এর পরবর্তীতে আল্লাহ তালা বলছেন এই কারণে এই যে মানুষ হানাহানি করছে মারামারি করছে এই বিষয়টির কারণে বলছেন যে কাতাবনা আলা বানি ইসরায়েল আমি বানী ইসরায়েলের ওপর ফরস করে দিয়েছি আন্না নাফসিন যে কোনো ব্যক্তি কোনো নফসকে কোনো নস ছাড়া কোনো কারণ ছাড়া বা শাস্তি না ছাড়া অহেতুক কোনো নফসকে হত্যা করবে অফাদ ফিল আর অথবা জমিনের মধ্যে ফাঁসাদ ফেলাবে ফাঁকা মা জামিয়া সেজন্য দুনিয়ার সকল মানুষকে হত্যা করল তো মানুষ যেন দুনিয়া এসে হানাহানি মারামারি ঝগড়াঝাটি এই বিষয়গুলো না করে এই জন্য আল্লাহ তালা আমাদেরকে কোরআনে পাকের মধ্যে সতর্ক করেছেন শুধু এই বিষয়টি নয় আল্লাহ তাআলা যুগের পর একের পর এক আল্লাহ তাহলে নবী রসুল পৃথিবীতে পাঠিয়েছেন মানুষ যেন উত্তম চরিত্র লালন করে ধারণ করে কোনো মানুষ যেন পথ হারা না হয়ে যায় এবং কিয়ামতের দিন মানুষকে যখন প্রশ্ন করা হবে তুমি এই কাজগুলো কেন করেছো তখন মানুষ বললে আমার কাছে সত্য আসেনি আমার কাছে সত্য এসে পৌঁছায়নি মানুষ যেন এই কথাগুলো না বলতে পারে এই জন্য প্রত্যেক যুগেই কোনো না কোনো রসুল আল্লাহ তালা পাঠিয়েছেন যেন মানুষ এই কথাটা না বলতে পারে তো মানুষকে আল্লাহ তাআলা মানুষ পাঠিয়েছেন এর সাথে আল্লাহ তাআলা একজন প্রতিনিধিও পাঠিয়েছেন যে সকল দিক নির্দেশনা তাকে প্রদান করবে কোনটা সঠিক কোনটা বেঠিক কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ এই বিষয়গুলো যেন মানুষ জানতে পারে এবং উত্তম চরিত্র ধারণ করতে পারে মানব সভ্যতা যেন একটা সুন্দর সিস্টেমে সামনের দিকে এগিয়ে যেতে পারে আর সেই শুরু থেকে মানে আদম আদম আলাহি থেকে শুরু করে মহাম্মাল পর্যন্ত যে সকল নবীরসুল পৃথিবীতে এসেছেন প্রত্যেক নবী রসুল এই কাজটাই করে গিয়েছেন যে মানব জাতি যে আছে তার মধ্যে ভালো বিষয়গুলো যেন চলে আসে এবং মন্দ বিষয়গুলো যেন বর্জন হয়ে যায় তো এর জন্য আল্লাহ তাআলা যুগে যুগে নবীরসুল রসুল আমাদের মাঝে পাঠিয়েছেন রসুল সাল্লাইসাল্লাম যখন আসেন পৃথিবীতে তো সাহাবাই কারাম ইসাত করেন যে উত্তম চরিত্র কি যে উত্তম বিষয়টি কি প্রশ্ন করলেন যে প্রশ্ন করলেন তখন আল্লাহ রসুল চমৎকার চমৎকারভাবে কোরআনের আয়াত দ্বারা অ্যান্সার একটা দিলেন যে অ্যান্সারটা হচ্ছে বিসমিল্লাহ রহমান রহিম খুদিল আফওয়া ও মুরবিল ওরফি ও আরিদ আনিল জাহিল যে তুমি মানুষকে ক্ষমা করার এই অভ্যাসটা নিজের মধ্যে নিয়ে নাও সাহাবাই কারাম প্রশ্ন করলেন যে আসলে উত্তম চরিত্র বিষয়টা কি তখন বললেন যে ক্ষমা করার বিষয়টি তুমি নিজের মধ্যে নিয়ে নাও বললেন অর্ফি এবং মানুষকে তুমি কী করো উত্তম কাজের আদেশ ও আরিদ আনিল জাহিলিন এবং তুমি জাহিল যারা অজ্ঞ ব্যক্তি তাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও অর্থাৎ তাদের সাথে তুমি কখনো ঝগড়াই লিপ্ত হয় না তাদের সঙ্গে তর্ক বিতর্কে কখনো লিপ্ত হয় না এই যে বিষয়গুলো এটা হচ্ছে উত্তম চরিত্রের একটি বিষয় পরবর্তীতে রসুল সাল্লি সাল্লাম আরও সুন্দর কথা বলেন যে উত্তম চরিত্রের মধ্যে এই বিষয়গুলো রয়েছে যে তোমাকে যদি কেউ বঞ্চিত করে তাহলে তুমি তাকে প্রদান করো তোমার সাথে যদি কেউ সম্পর্ক ছিন্ন করে তার সাথে তুমি সম্পর্ক জুড়ে রাখো তোমার সাথে তোমার প্রতি যদি কেউ জুলুম করে তাহলে তাকে তুমি ক্ষমা করে দাও এটা হচ্ছে উত্তম চরিত্র আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হাবিব সাল্লাহ রিহিবাসাল্লামের পবিত্র জবান থেকে যে উত্তম চরিত্রের যে সকল গুণাবলী নবী সাল্লাহ সাল্লাহলি ওয়াসাল্লাম সাদ করেছেন আর এই সকল গুণাবলী ছিল আল্লাহ পাকের বলি যারা যে আমাদের যে আলোচ্য বিষয় আউলি একরামের উত্তম চরিত্র যখন এই গুণাবলী যখন কোনো ব্যক্তি তার মাঝে ধারণ করে যেমন রসুর পাক সাল্লাহ আল্লাহআলি ওয়াসাল্লামের তালিম এবং তরবিয়ত অনুযায়ী এই সকল গুণাবলী ছিল সাহাবা একরামের মাঝে যেমন আমরা আয়াতে মবার শুনলাম আল্লাহ তাবার ও কতলা যেমন ফেরেস তাদেরকে মানুষ সৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসা করলেন যেই ফেরিস তারা আপনার বিভিন্ন কারণ উল্লেখ করে মানুষ সৃষ্টি করার ব্যাপারে তারা কী ছিলেন মানে এক প্রকার তাদের পক্ষ থেকে না সূচক কি ছিল আপনার আচরণ ছিল আর ওই মানুষ কিতাবের মধ্যে এসেছে যে আল্লাহ তাবারক তালার এমন কিছু মানুষ পৃথিবীর জমিনের মধ্যে যারা ফেরেশতাদের চেয়েও উত্তম জি এমন কিছু এটার অনেক আলোচনা আছে তারা কারা এটার একটা ডিটেলস আলোচনা আছে তো প্লিজ ইসলামী ভাইরা আমাদের এই দর্শক শ্রোতা করিম আমরা আজকে আউলি একরাম এর উত্তম চরিত্র কি এটাও তো আমরা ইনশাআল্লাহ জানলাম এর পাশাপাশি যে উত্তম এই যে চরিত্র আল্লাহ তাবারকাত তার নেক বান্দাদেরকে কিভাবে উত্তম চরিত্র দান করেন এবং এই উত্তম চরিত্র কিভাবে অর্জন হবে কিভাবে আমরা আল্লাহ তাবার কাতালার প্রিয় বান্দা যারা এর চীনের উপায় কী এর অসংখ্য মিসাল অসংখ্য আলোচনা রয়েছে ইনশাআল্লা করিম আমরা আজকের এই অনুষ্ঠানে আমরা জানার শিখার এবং এর উপর আমরা আমল করার চেষ্টা করবো নাতে মুস্তফা সাল্লাম ইনশাআল্লাহ গরীব আমরা শুনব যে বর আশাদে মনে আমি ও um সহজে ম নেে আমি যাব ওর অসেম নেহ আমি হ হজে যাব কবে দেখব ওই ম দিন chao बुज गुंबद देखे ये मन पाषम सोना सोबुज गुम्बद देखे मन पाषम संतोना একদম আর জেয়ারত যেমন কোন একজন খুব নেক এমন ফরজগার ব্যক্তি যার কাছে সহবতে সংস্পর্শে যখন কেউ হাজির হয় আল্লাহ পাকের স্মরণ গুনাহের প্রতি অনুতপ্ততা কান্নার এই যে ক্যাফিয়াত পরিবেশ তৈরি হয় আমাদের চ্যানেলে দর্শক শ্রোতা এর চেয়েও যদি হাজারো গুণে আপনার মানে শ্রেষ্ঠ যেটাকে এক প্রকার মোবালিক হচ্ছে কাবা শরীফের সরাসরি জিয়ার মানে যখন কোনো কোনো একজন ব্যক্তিকে ভালো পথ দেখানোর জন্য কারো না কারো নসিহতের প্রয়োজন হয় আল্লাহ আকবর কাবা শরীফ স্বয়ং মানুষের জন্য এর সামনে হাজিরি দেওয়া অনেক বড় তখন সশরীরে যে আরত হয় দূর থেকে দেখার সাথে সাথে কবে একজন মানুষ আপনার দূর থেকে কাবা শরীফের কিছু অংশ দেখা যায় তো মনের বেকুলতা বাড়তেই থাকে যে আমি খুব দ্রুত আমি হাতিমে যে কাবার যে অংশটা আমি সেখানে কি আপনার মাতাফ যেটাকে বলা হয় কাবার যে চতুর্পাশেন এই আমি মাতাফের দিকে আমি আমি পৌঁছে যাব সেখানে আল্লাহ তাবারকাল যাদেরকে তৌফিক দিয়েছেন মহান আবুল আলামিন তাদের বসিলায় বিশেষ করে এই বছর যারা হস করার সৌভাগ্য হচ্ছে কাবার সাফা, সাফা সাই মিনা মুজদালিফা এরপরে আরাফা হজের সবচেয়ে আলার যে রুকন যেটা যেটা হচ্ছে আরাফা যে আরাফা আল্লাহ তালা যাদেরকে তৌফিক দিয়েছেন তাদের মুসিলায় আল্লাহ তালা আমাদেরকে এবং আমাদের এই চ্যানেলের এই মুহূর্তে দর্শক শ্রোতা যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে এ মক্কামুদ্দিনের যে আরত নসিব করুক দর্শক শ্রোতা আলোচ্ছ যে বিষয় সেই বিষয়ের দিকেও আমরা ইনশাআল্লাহুল করিম যাবো কিছু কল আছে চাচ্ছি কয়েকটি কল সামিল করব তারপর ইনশাআল্লাহ আমরা আরও আজকে যে আলোচ্য বিষয় আউলি ক্রামের আল্লাহ পাকের নেক বান্দা যারা সলফেসা আল তাদের উত্তম আদর্শ কেমন ছিল এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা শুনবো কল চালিয়ে দিই আব্দুর রহমান আপনার চ্যানেল তো আমার জানের চ্যানেল প্রাণের চ্যানেল সব সময় দেখি খুবই ভালো লাগে আমি একজন প্রবাসী আপনার আমাদের জন্য একটু দোয়া করবেন দোয়া চেয়েছেন আপনি ইনশাল্লাহ আল্লাহ তাবার কোয়াতাল আপনার মনে জায়েস দোয়ার সময় কবুল করেন জি নেক্সট পরবর্তী ইনশাআল্লাহ দর্শক শ্রোতা যারাই আমাদেরকে কল করেছেন আল্লাহ তাবার কোয়াতালা কবুল করুক আমাদের মাদানী চ্যানেলের সঙ্গে থাকার আমাদের ছেলের অনুষ্ঠান দেখার আল্লাহ তাবারকাত তালা আমাদেরকে কবুল করুক আমাদের এই যারা মহাব্বত করেন আল্লাহ তাবারক তালা প্রত্যেকের মহাব্বত ভালোবাসাকে কবুল করুক দর্শক আসুন আমরা আলোচনা স্থবণ করব যে যে আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম উম্মদকে শিক্ষা দিয়েছেন যে এই বিষয়গুলো তোমরা ধারণ করো লালন করো এটাই হচ্ছে উত্তম চরিত্র জি আল্লাহ তালা রসুল করিম রউফ রহিম সাল্লাহ আলহিহি আসাল্লামের ব্যাপারে বলেছেন ইন্নাকাল আলা হলুক নিশ্চয় আপনি উত্তম চরিত্রের উপর সর্ব উত্তম চরিত্রের উপর অধিষ্ঠিত আছেন তো এই বিষয়টি যখন আমাজান আয়সা রাজি আল্লাহ তাহলে প্রশ্ন করা হলো যে রসুল সাল্লাহ আলহামের চরিত্র কেমন ছিল জি তো আমাজান আয়সা রাজি আল্লাহ তাহলে আনহা এক কথাই অ্যান্সার দিয়েছিলেন কান আহুল কহুল কোরআন যে তার আখলাক হচ্ছে কোরআন চরিত্র হচ্ছে কোরআন এখন আজকের আলোচ্য বিষয় হচ্ছে বুজু দিন যারা আল্লাহ বলা তাদের চরিত্র তো তাদের চরিত্র তো সেটাই যেটা রসু আল্লাহ আলাইহিসাল্লাম ধারণ করেছে রসুল আলাই মূলত বিষয়টা হচ্ছে এরকম যে কোন উত্তম চরিত্র ততক্ষণ পর্যন্ত উত্তম চরিত্রই হবে না যতক্ষণ পর্যন্ত সেটা রসুল আল্লাহ আলাইহিসাল্লামের এর মধ্যে পাওয়া যাবে না তো উত্তম চরিত্র সে উত্তম চরিত্র হয়েছে রসু সাল্লি আসসালামের কারণে তো এখানে এসেছে হচ্ছে কোরআন তো সুতরাং ধারণ করতে চাই আমরা যদি উত্তম চরিত্র নিজেদের মধ্যে নিয়ে আসতে চাই উত্তম বৈশিষ্ট্যগুলো নিজেদের মধ্যে আমরা বাস্তবায়ন করতে চাই তো অবশ্যই আমাদেরকে কোরআন কি বলেছে কোরআন কি আমাদেরকে আদেশ দিয়েছে কোরআনে কি বিধি নিষেধ রয়েছে সেগুলো আমাদেরকে জানতে হবে বুঝতে হবে এর জন্য অবশ্যই আমাদেরকে কোরআন তেলাওয়াত করতে হবে কোরআন তেলাওয়াতের ব্যাপারে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম বলেছেন মান কর আমিন আল কোরআন হরফান ফালাহু আশু হাসানাত যে ব্যক্তি কোরআনে পাকের মধ্য থেকে একটি হরফ পড়বে তার জন্য দশটি নেকি রয়েছে এবং আমরা যদি আমাদের বুজুরগানে দিনের জীবনীগুলো দেখি প্রত্যেকের জীবনীতে এই বিষয়টি পাওয়া যায় যে তারা অধিক হারে কোরআন তেলাওয়াত করেন কোরআন কি বলেছে সেই বিষয়টিকে বোঝার তারা চেষ্টা করতেন আমরা যদি আমাদের চার মজাহাবের ইমাম তাদের জীবনীগুলো দেখি তারা যে কি পরিমাণে কোরআন পড়েছে এবং কোরআনের প্রতি তাদের যে কি পরিমাণ ভালোবাসা ছিল সেই বিষয়গুলো আমাদের সামনে আসে আমরা যদি আমাদের সাহাবে কেরামের জীবনী দেখি সেখানে আমরা দেখব যে কোরআনের প্রতি তাদের ভালোবাসা কিরকম ছিল হাজত উমর ফারুক রাজিয়াল তাল আহ তিনি কোরআন সকালে উঠে ধরতেন এবং চুমু খেতেন বলতেন এটা আমার রবির কালাম এটা আমার রবির বাণী কোরআনকে তারা চুমু দিতেন আল্লাহ রসুল্লাইসাল্লাম এই কোরআনকে পড়ার জন্য এই কোরআনকে নিজেদের মধ্যে কোরআনের বিধিবিধানগুলো রয়েছে এগুলো যেন মানুষ নিজেদের মধ্যে নেয় এগুলো যেন মানুষ তার ব্যক্তি জীবনে বাস্তবায়ন করে রাষ্ট্র জীবনে সমাজ জীবনে বাস্তবায়ন করে এই জন্য আল্লাহ রসুল্লিহাল্লাম বিভিন্ন নসিহত করেছেন বিভিন্ন ফজিলত বর্ণনা করেছেন কোরআনের ব্যাপারে এবং বুজুরগানের দিন যারা আল্লাহ তাদের চরিত্রের মধ্যে এটাও ছিল যে তারা কোরআনকে তার জীবনের একটা অংশ বানিয়ে নিয়েছিল আমরা যদি আমাদের বর্তমান যুগে দেখি আমিরা আলী সন্ন্যদাম বারকাত আলিয়া তিনি কোরআনকে কেমন ভালোবাসেন তার যে মুরিদান আছেন তারা কেমন কোরআনকে ভালোবাসেন যে আমাদের বাংলার জমিনেও এমন অসংখ্য মাসায়ক আছেন যে তাদের জীবনের মধ্যে এই বিষয়টি দেখা যেতে তারা কোরআনকে ভালোবেসেছেন এবং কোরআন তাদেরকে এমনও হয়েছে যে কোরআন তাদেরকে বাঁচিয়েছেন আমরা এরকম দেখি যে এক আল্লাহর বলি তিনি সফরে যাচ্ছেন সফরে যাওয়ার সময় তিনি কোরআন নিতে সাথে নিতে ভুলে গেছেন তো কোরআন সাথে না নেয়ার কারণে আবার তিনি ঘরে ফিরে এসেছেন যে কোরআন সাথে ছাড়া আমি কোথাও যাব না পরবর্তীতে জানতে পারেন যে যেই বাহন করে যাওয়ার কথা ছিল সে বাহন অ্যাক্সিডেন্ট করে বাহন অ্যাক্সিডেন্ট করে তিনি বলেন যে কোরআন আজকে আমাকে বাঁচিয়ে দিয়েছে যে কোরআনের প্রতি ভালোবাসা তো এই যে আল্লাহ বলা যারা আছেন তারা তাদের কোরআনের প্রতি ভালোবাসা ছিল কিন্তু আজকে আমাদের সমাজে এই বিষয়টি উঠে গিয়েছে যে কোরআনের প্রতি ভালোবাসা নেই আল্লাহ রসুল সাল্লু আলি আমাদেরকে আদেশ করেছেন মানুষদেরকে ক্ষমা করার জন্য যে তোমাকে বঞ্চিত করে তাকে দেওয়ার জন্য যে তোমাকে তোমার প্রতি জুলুম করে তাকে তার প্রতি সহানুভূতি দেওয়া তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আমরা এই বিষয়গুলো আল্লাহ রসুল সাল্লু আলি মধ্যে পুঙ্খানুপুঙ্খভাবে পাই আল্লাহ রসুল সাল্লাহ আলয় আসাল্লামকে যারা জুলুম করেছে যারা আল্লাহ রসুল সাল্লু আলি বঞ্চিত করেছে আল্লাহ সাল্লাহ আলি আসসাল্লাম তাদের প্রতি কী উদারতা দেখিয়েছেন যখন মক্কায় এই ঘটনা বা এই গুজব ছড়িয়ে পড়লো যে মক্কার মধ্যে এমন একটি এমন একজন ব্যক্তি এসেছে যে মানুষের ধর্ম ছিনিয়ে নেয় তো এই বিষয়টা চারোদিকে ছড়িয়ে পড়েছে এই ঘটনাটা এক বৃদ্ধা মহিলাও জানতে পারলো যে তার সাথে যারই দেখা হয় সে তার ধর্ম ছিনিয়ে নেয় তো সে কি করলো যে এই মক্কা ছেড়ে চলে যাবে যেন তার ধর্ম না চিনিয়ে নিতে পারে সে তার যে জিনিসপত্র ছেড়ে সব কিছু গুছিয়ে একটি আপনার পুটলা তৈরি করে সে বসে আছে যে কেউ একজন আসবে তাকে বলবে যে আমাকে সাহায্য কর আমার এই যে জিনিসগুলো আছে আমার মাথায় তুলে দাও তো প্রতিমধ্যে আলাইসাল্লাম সেই দিকে যাচ্ছিলেন তো বললেন ভাতি যেদিকে আসো আমার এই জিনিসটা তুমি আমার মাথায় তুলে দাও তো রসুদ সাল্লি সাল্লাম গিয়ে দেখলেন যে যে সে যে সামান তৈরি করেছে যে পুটলাতে সে তৈরি করেছে সেটা অনেক বাড়ি আর মহিলা হচ্ছে বৃদ্ধা তো বললেন আপনি কোথায় যাচ্ছেন আপনি আমাকে বলেন আমি আপনার সামান পৌঁছে দিই তো বললেন সেটা তো অনেক ভালো হয় আমি এই সামান নিয়ে কীভাবে ওই জায়গায় যাব তো বললেন ঠিক আছে সামান নিলেন রথতাল্লিয় সাল্লাম নিজের মাথায় বললেন যে আপনি এই এলাকা ছেড়ে কেন যাচ্ছেন কি কারণে যাচ্ছেন তো বলা শুরু করলেন বলা ওই মহিলা বলা শুরু করলেন যে যে আমি শুনেছি এলাকায় এরকম একজন ব্যক্তি এসেছে যে মানুষের ধর্ম চিনিয়ে এনে তো আমি তার থেকে পলায়ন করার জন্য আমি এখান থেকে চলে যাচ্ছি বললেন আচ্ছা তো এই হচ্ছে বিষয় তো গন্তব্যে যখন পৌঁছে গেলেন তো পৌঁছানোর পর বললেন যে ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলো যে আপনি কে মানুষ এখানে আমি আমার নিজের এলাকা ছেড়ে চলে এসেছি মানুষ জিজ্ঞাসা করবে যে আপনি কেন এসেছেন তখন আমি বলবো যে এমন একজন ব্যক্তি এসেছে তার অত্যাচারে মানুষ পালিয়ে যাচ্ছে আমিও পালিয়ে এসেছি তো আমি তাদের জবাবে এটাও বলবো যে আমার এলাকায় এমন একজন ভালো লোকও আছে যে আমার বুঝা সে মাথায় বই এখানে পৌঁছে দিয়েছে তো বললেন আপনি যার ভয়ে পালিয়ে এসেছেন আমি সেই সেই মহিলা যে আসলে তোমার যে জাদু যে মানুষের ধর্ম তুমি চিনিয়ে নাও তোমার জাদু আমাকেও কাজ করেছে আমার উপরও প্রভাব ফেলেছে তুমি কালিমা পড়ি আমাকে মুসলমান করে দাও যে একজন ব্যক্তিকে ঘৃণা করে তার প্রতি কতটুকু নারাজ হলে মানুষ চলে যায় এবং সেই নারাজটা কতটুকু ভাবে রসুল সাল্লাহ আলাইসালামের কাছে সে প্রকাশ করলো তো রসুল সাল্লাহ আলাইসাল্লাম তো প্রতিশোধ নেনে যে আমাকে ঘৃণা করে মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে আমার প্রতি মানুষের কত ঘৃণা তো রসুল সাল্লাহ আলাইসাল্লাম জবাবে সে ঘৃণা দেননি রসুল সাল্লাহ আলাইসাল্লাম কী দিয়েছেন ভালোবাসা দিয়েছেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম ক্ষমা করে দিয়েছেন বিনিময়ে কি পেয়েছেন মানুষের ভালোবাসা সেই ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছেন আর এই আদর্শ আহ দর্শক শ্রোতা যারা নিজেদের মাঝে ধারণ করেছেন তারাই হয়েছেন আল্লাহ প্রিয়ালিহিবের আদর্শ যদি আমরা খুঁজতে যাই তখন হয়তো ইমামে আজম আবু হানিফার কাছে আমাদেরকে যেতে হবে নসুর ফাঁক সাল্ল ইসলামের আদর্শ যদি আমরা প্র্যাকটিক্যাল খুঁজতে যাই তাহলে আমাদেরকে ওসফাক আব্দুল কাদের জিল রহমদুল্লাহ কাছে যেতে হবে খাজা মরিদুর সিস্তির রহমদুল্লাহ তালী কাছে যেতে হবে মজাদী আলফেসানি রহমতুল্লাহ তালের কাছে যেতে হবে কখনো বা আমাদেরকে ইমামে গজালি রহমতুল্লাহ তালীর কাছে যেতে হবে এভাবে কখনও আমাদেরকে ইমামে বখারি রহমতুল্লাহ তালা গেলি এই যে তারা পৃথিবীর মধ্যে এত দামি হয়েছে আমি যাদের নাম নিচ্ছি তেরোশো বছর এভাবে হাজার বছর অতিবাহিত হওয়ার পর এই মানুষগুলো এত দামি কেন তারা দামি হয়েছে তাদের মাঝে

এগুলো করে দেয় তো তাদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাম আলিয়া বাণী হুদুল আফুয়া ও মুরবিল ওরফি ও আরিদ আনিল জাহিলিন এটা কোরআনের আয়াত কিন্তু আল্লাহ তালা নসিহত করেছিলেন যে উত্তম চরিত্র হচ্ছে এই বিষয়গুলো মানুষকে ক্ষমা করে দেওয়া তো মানুষকে যারা ক্ষমা করে দেয় আল্লাহ তাআলা তাদের ব্যাপারে ব্যাপারে তো বলেছেন আনীবুল মোসেন যারা রাগকে দমন করে এবং মানুষকে ক্ষমা করে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসেন তো এই সকল বান্দা যারা আল্লাহ আল্লাহ তাদের মধ্যে এই চরিত্রগুলো ছিল মানুষকে ক্ষমা করে দেয় আমার সাথে কীরূপ আচরণ হচ্ছে এটা দেখার বিষয় না আল্লাহ তালা আমাকে কি আদেশ করেছেন সেটা হচ্ছে মূল বিষয় আমি সেই ভালোবাসা দিয়ে আমি পৃথিবীকে জয় করব আপনি যাদের নাম নিয়েছেন তারা সেই ভালোবাসার মাধ্যমে পৃথিবীকে জয় করেছে তারা তাদেরকে আজও মানুষ শ্রদ্ধার সাথে ভক্তির সাথে স্মরণ করে মানুষ তাদেরকে অনুসরণ করে অনুকরণ করে নিজের পথকে সুগম করতে চায় এই হচ্ছে একটা কারণ যে মানুষকে তারা ক্ষমা করেছে মানুষকে তারা ভালো বেসেছে আজকে আমাদের সমাজের মধ্যে যে বিষয়টা যে আজকে আমরা ক্ষমা ভুলে গিয়েছি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম উত্তম চরিত্রে যে তিনটি কথা সহজভাবে বলে দিয়েছেন যে তোমাকে যদি কেউ বঞ্চিত করে তাকে প্রদান করো আজকে কে আছে যে বঞ্চিত করলে তাকে আবার প্রদান করে আজকে নাই বিদায় তো এইরকম যে আজকে সম্পর্কগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে আজকে ভালোবাসার মানুষগুলো স্বাভাবিকভাবে তাদেরকে দিয়ে থাকে যারা আমাদেরকে দেয় কিন্তু এই বিষয়টি হয়তো দর্শক শ্রোতা আমরা খুবই কমই দেখেছি আপনারা হয়তো খুব কমে দেখেছেন যে কেউ আমাকে সর্বদা বঞ্চিত করেই যাচ্ছে সেটা বাই হোক বন হোক অথবা প্রতিবেশী হোক আত্মীয় স্বজন হোক যে আমি তার থেকে একজন আত্মীয় হিসাবে অথবা প্রতিবেশী হিসাবে আমি কিছু তার থেকে পেতে পারি এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে হোক মানবের দৃষ্টিকোণ থেকে কিন্তু সে আমাকে বঞ্চিত করেই যাচ্ছে কিন্তু রসরফ বা সালা জাহাদিসে মুবারকা যে তোমাকে যখন বঞ্চিত করবে তুমি তাকে কি করো তাকে করো যে তোমার ওপর জুলুম করে তুমি তাকে কি করে দাও ক্ষমা করে দাও ক্ষমা করে দাও তোমার যে তোমার থেকে সম্পর্ক ছিন্ন করে তুমি কি করো সম্পর্ক তৈরি করো এই যে গুণ আপনি দেখবেন পৃথিবীর কোনো একজন আল্লাহর বলি কি আপনার সামনে রাখেন যাকে মানুষ বলি বলে কেউ আপনার কোনো বলি সে নিজেকে বলা না যে আমি বলি আজকে আপনার দেখবেন শুধু আমি অথবা আপনি নয় পুরা বাংলাদেশের সবাই বলে যে হজরতের শাহজালাল মুজারদ্দি আমনি আল্লাহর বলি আল্লা তাকে আপনি এ মহান হাস্তিকেই আপনি সামনে রাখুন এই যে রসুল পাকসালাহাল্লাম যে গুণের বয়ান করেছেন যে আলোচনা

মশাল্লাহ শুক্রিয়া আমাদের অনেক দর্শক শ্রোতা কল ইতিমধ্যে আমাদের মাঝে এসেছে যারা আমাদেরকে কল করেছেন আপনাদেরকে জানাই মোবারকবাদ এর মধ্যে যারা আপনাদের পছন্দের কালাম শুনতে চেয়েছেন আমরা ভাই থেকে শুনবো দর্শক শ্রোতা আসুন আমরা জোনাইদ ভাই থেকে কালাম শুনবো কালাম শোনার পর ইনশাল্লাহ আমরা সর্বশেষ আজকে যে আলোচ্য বিষয় আউলি একরাম উত্তম চরিত্র এর কিছু আলোচনা শুনেই আমরা প্রোগ্রাম শেষ করবো জি जीवन हा बेकी oh la इन्याम मोदेना मर बागान पी তাবারকাত আমাদেরকে এভাবে পিয়নবী সাল্ল্লাহ আলিহি ও সাল্লামীর মহাব্বত ভালোবাসা বৃদ্ধি করার জন্য নাতে মুস্তফা সাল্লিহি ওয়া সাল্লাম বেশি থেকে বেশি পরিমাণে সাল্লাহ আমরা শুনব অহিতুক ওই সকল বিষয়গুলোকে আমরা বর্জন করব। যেই বিষয়গুলো আমাদের অন্তর থেকে আল্লাহ এবং তার রসুলের ভালোবাসাকে কেড়ে নেয় ওই বিষয়গুলোকে ত্যাগ করে আমরা ইনশা আল্লা করিম বেশি থেকে বেশি পরিমাণে হামদে বারে তাহলে শুনবো নাতে মুস্তফা সাল্লাহ তালা সাল্লাম শোনার মাধ্যমেও আলহামদুলিল্লাহ ইস্কে রসুল বৃদ্ধি পায় মন মদিনার দিকে যেতে থাকে আল্লাহ আমাদেরকে তৌফিক দিক দর্শক শ্রোতা আলোচনা হচ্ছে আউলি একরামর উত্তম চরিত্র সম্পর্কে শুরুতে আমি হাদিসে মোবারকার কিছু শোনানোর চেষ্টা করলাম এর বাকি যে অংশ হাদিসে মোবারকার যে আউলি একরামের যে গুণ যে আল্লাহ তাবারকালাকে যারা রাসি করে নেয় আল্লাহ রব্বুল আলমিনকে যারা খুশি করে নেয় ইবাদতের মাধ্যমে উত্তম চরিত্রের মাধ্যমে যে আল্লাহ তাবারকাত তাদের গুন হাদিসে পাকের মধ্যে এইভাবে বর্ণিত হয়েছে ওই সকল আউলি একরাম যাদেরকে আবদাল বলা হয় তাদের চল্লিশ জন এর তাদের মধ্যে চল্লিশ জন রয়েছেন সিদ্দিক যাদের মধ্যে তিরিশ জন আল্লাহ তাবারক ওতালাল খলীন হজরতে ইব্রাহিম খলিল উল্লাহ আল্লাহ নবীনা ওয়াইল সালাত সালামের বিশ্বাসের মতো আল্লাহব আর তাদের ওসিলায় আল্লাহ তাবার তাবারকাত পৃথিবীর বাঁশি থেকে বিপদ ও দূর করে দেয় তাদের ওসিলায় আল্লাহ তাবারক কোয়াতালার পক্ষ থেকে বৃষ্টি হয় এবং রিজিক প্রদান করা হয় তাদের মধ্য থেকে যখন কেউ ইন্তেকাল করেন তখন আল্লাহ তাবার কাতালা অন্য একজনকে মানে আল্লাহ পাকের বান্দাদের থেকে একজনকে তাদের স্থলাভিষিক্ত বানিয়ে দেয় আচ্ছা অতপর প্রিয় ইসলামিবেরা শুনুন যে তাদের কিছু গুণ এ সকল আল্লাহ পাকের প্রিয় বান্দা তাদের গুণ আলোচনা করা হচ্ছে তারা কখনো কাউকে অভিশপ দেন না তারা তাদের অধীনস্থদেরকে কষ্ট দেন না অধীনস্থ মিন্স তাদের ফ্যামিলি মেম্বার হতে পারে তাদের সাথে তাদের নিচে তারা যাদেরকে পরিচালনা করে এরপরে তারা কারো উপর হাত উঠাবেন না কাউকে নিকৃষ্ট মনে করবেন না নিজের উপর মর্যাদা বান যারা তাদেরকে হিংসা করবে না দুনিয়ার লোভ থাকবে না অহংকার করবে না তারা লোক দেখানো বিনয়ও করবে না যে মানুষকে দেখানোর জন্য বিনয় অবলম্বন করে এটাও তারা করবে না তারা কথা বলার মধ্যে সকল মানুষের চেয়ে উত্তম কিন্তু তারা নফসের দিক থেকে ফরহেজগার দানশীলতা তাদের সত্তার অন্তর্ভুক্ত হবে পূর্ববর্তী বুজুর্গরা যা যেসব অপ্রয়োজনীয় বিষয়বলী ত্যাগ করেছেন সেই সব থেকে তারা নিরাপদ থাকবে এটি হবে তাদের একটি গুণ এ গুণটি তাদের থেকে পৃথক হয় না আজকে আশঙ্কা অবস্থায় কালকে উদাসীনতায় পতিত হন না বরং তারা আপন অবস্থায় সার্বক্ষণিকভাবে তারা অটল থাকবে মানে আজকে এমন কালকে তেমন না তাদের তাদের যে গুণাবলী তাদের যে বিষয়গুলা যেমন ধৈর্য বলেন এই সকল বিষয়ে তারা সবসময় অটল থাকবে তারা নিজের ও পালকের মধ্যে এক ধরনের বিশেষ সম্পর্ক রাখেন তাদের অন্তর আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি ও ভালোবাসায় আসমানের দিকে উঠে যায় অতপর আটাশপাড়া সুরাতুল মোজাদেলার বাইশ নাম্বার আয়াতে মোবারকা তেলাওয়াত করলেন আসুন আমরা শুনি উলাই কাহে মানে এই সকল ব্যক্তিদের ব্যাপারে যে আল্লাহ তাবারকলা যে প্রিয় যারা আল্লাহর বলি যারা তাদের ব্যাপার যে এটা আল্লাহর দল মানে এই সকল ব্যক্তি আল্লাহর দল শুনেছ আল্লাহর দল সফল কাম তো প্রিয় স্তামী ভাইয়ারা প্রকৃতপক্ষে যারা আল্লাহ পাকের বলি যারা আল্লাহ পাকের নেক বান্দা যারা তারাই তো সফল কাম আর আল্লাহ রবুল আলমিন সমষ্টিগতভাবে সকল বলি আউলিয়াদেরকে একত্রিতভাবে আল্লাহ তাবারক তালা বলেছেন যে এই সকল গুণাবলীর অধিকারী যারা তারা হচ্ছে আল্লাহর দল আল্লাহ কতালা আমাদেরকে আল্লাহ পাকের নেক বান্দাদের অনুসরণ অনুকরণ আমাদেরকে আল্লাহ তাবারকতালা করা তৌফিক দান করুন আলহামদুলিল্লাহ যাদেরকে অনুসরণ করা যায় যাদেরকে অনুসরণ করলে এই দিনাজ রাত আল মুস্তাকিমের সঠিক পথ পাওয়া যায় এমনও ব্যক্তি আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এখনও বিদ্যমান আর তিনি হচ্ছেন দাবাত ইসলামীর প্রতিষ্ঠাতা হজরত আল্লামা আবুবিল্লা ইলিয়াস আত্মান কদি দামাত বারাকাতমুল্লা আলিয়া আর আলহামদুলিল্লাহ যাকে অনুসরণ অনুকরণ করেই ইতিমধ্যে আলহামদুল্লাহ পুরা পৃথিবীতে অসংখ্য অগুণিত আওলিয়া তাদের একটা উত্তম চরিত্রের মধ্যে অন্যতম একটা উত্তম চরিত্র হচ্ছে সত্য প্রচার করা আমরা যদি সেই আবু বকর সিদ্দিক থেকে দেখি যে তিনি সবেমাত্র ইসলাম গ্রহণ করেছেন বাণী পৌঁছেছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন গ্রহণ করে নিয়েছেন পরবর্তীতে তিনি দেরি করেন যে তার সাথে যারা ব্যবসা করতে ব্যবসায় সোসাইটিতে যারা ছিল তার সাথে তাদের কাছে এই সংবাদে সত্যকে প্রচার করে দেয়া ওই দিনে তিনি যেদিন ইসলাম গ্রহণ করেছেন ওই দিনে তিনি উসমান বিন আফান রদিউল্লা তু তালহা বিন উবাইদুল্লাহ তাদেরকে দাওয়াত দেন এবং তারা তার দাওয়াতে চলে আসেন পরের দিন আসেন আব্দুর রহমান ইবনা আউফ অর্থাৎ আষারে মুবাসর মধ্যে যে সকল সাহাবাহরাম আছেন আপনার আব্দুল আবু বকর সিদ্দিক রদিউল্লা তাল আহর যে জামাতা আসমা রদিউল্লা তালাহ আনহার যে স্বামী সুবাই ইবনা আওয়াম তাকে তিনি দাওয়াত দেন প্রচার করার বিষয়টা আমরা যদি যুগে যুগে আউলিয়ারামদের দেখি সেই ময়নুদ্দিন চিস্তি রহমাতুল্লাহ তালা সুদূর অনেক দূর থেকে তিনি এই ভারত উপমহাদেশে সত্য প্রচারের জন্য এসেছেন শাহজালাল ইয়ামিয় রহমাতুল্লাহি তাআলা আলে এই একই ধারা এখন পর্যন্ত চলছে আর এই ধারাটা আমির আহলে সুন্নাত দামাত বরকতহমর মধ্যে এই বিষয়টি পাওয়া যায় যে সত্য প্রচারের জন্য তিনি যে কি পদক্ষেপ নিয়েছেন এবং সেই সত্যকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার যে একটি চরিত্র একটি বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যটি আমরা বলতে পারি পরিপূর্ণ রূপে আমির আহলে সুন্নতের মাঝে পাওয়া যায় বা আমরা দেখতে পাই আলহামদুলিল্লাহ সেই মহান ব্যক্তির ওসিলাই আলহামদুলিল্লাহ আজকে নেকি দাওয়াত দেওয়ার মতো যে একটা মাধ্যম আমাদের চেনেন আলহামদুলিল্লাহ এটা তো একটা মাধ্যম আলহামদুলিল্লাহ পাকের দয়ায় পৃথিবীতে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা আমির আহলে তিনি নতুন কোনো পদক্ষেপ অথবা নতুন কোনো কাজ নয় আল্লাহ তাবার ও কাতালার বলি যারা যেভাবে দিনের প্রচার প্রসারণ করেছেন তাদেরই অনুসরণ করেই আলহামদুলিল্লাহ যুগে আল্লাহ তাবার কথার এ ধরনের ব্যক্তিদেরকে মানুষের হৃদায়তের জন্য মানুষদেরকে সঠিক পথ আলো এর সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য আল্লাহ রবুল আলমিন পাঠিয়ে থাকেন তাদের মাধ্যমে হাজারো লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ ইমানের দৌলত আমলের পরিশুদ্ধতা আলহামদুলিল্লাহ নসিব হয় আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দাওয়াত ইসলামের এই দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে ওই সকল গুণ আমাদেরকে অর্জন করা তৌফিক দিক যে সকল গুণ আল্লাহ তার রসুলের কাছে পছন্দ দাওয়াত ইসলামীর দিনই পরিবেশের একটি ইলমেদিন শিখার একটা উত্তম যে মাধ্যম তা হচ্ছে মাদানী কাফেলা আলহামদুলিল্লাহ মাদানী কাফেলার মাধ্যমে আল্লাহ পাকের দয়া অপর মুসলমানের নিকটে যাওয়া নেকির দাওয়াত দেওয়া ইসলামের প্রচার প্রসারণ করা সম্ভব আল্লাহ রবুল আলমিন আমাদেরকে দিনই পরিবেশের সাথে সম্পৃক্ত থেকে ইলমে দিন অর্জন করে নিয়ে কামল করে আমাদের জীবনকে অতিবাহিত করার তৌফিক দান করুক আমরা সালাত সালাম পাঠ করে নিই মাইলা ক্ষমানিত ছড়বনে গুণিত প্রিয় নবি ক্ষমানিত ছড়ব

وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك صلوا على الحبيب صلى الله تعالى على آله وصحبه تهجد آر فجر رب شتي جار رحمت پرنو پربات ہوئے